দুই দিনের টানা বৃষ্টিতে পাহাড়ে ধস পড়ে স্তব্ধ জাতীয় সড়ক, বন্ধ যান চলাচল। ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে মুঙ্গিয়াকামী থানাধীন 36 মাইল এলাকায় শনিবার সকাল নাগাদ। ফলে আটকে পড়ে দূরপাল্লার পণ্যবাহী গাড়ি সহ যাত্রীবাহী ছোট বড় বহু গাড়ি, কিন্তু দেখা মেলেনি পূর্ত দপ্তর এবং বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীদের। যদিও এই ধসে কোনো প্রকার যানমালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়, চরম দুর্ভোগে পড়েন পাহাড়ে আটকে পড়া পণ্যবাহী গাড়ি এবং যাত্রীরা। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। প্রায় 3 ঘন্টা পর পিডব্লিউডি দপ্তর ড্রজার দিয়ে জাতীয় সড়ক থেকে ধস সরানোর কাজে হাত লাগায়। পরবর্তীতে প্রায় 3 ঘন্টা পর জাতীয় সড়ক থেকে মাটি পরিষ্কারের পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। কতক্ষণ লাগবো মনে করেন রাস্তা ক্লিয়ার হয়েছে? দুর্ভাগ্য ব্যাপার, রাস্তাঘাটে কত কষ্ট, গাড়ি ঘোড়া লইয়া দাওন যায় না, রাস্তা 2 আড়াই ঘন্টা লইয়া দাঁড়াইয়া বড় সবাই মানুষের কত কষ্ট হইতাছে, এগুলা মানে দেখতে লাগে, কেয়ার করতে লাগে, কেউ কেয়ার করে না, কেউ শুনেই না, গাড়িওয়ালার কত কষ্ট। এটা কোন জায়গা? এটা মুঙ্গিবাড়ি এরিয়া ধরে কত মানুষ নাই, কিছু নাই, বৃষ্টি হয়েছে কত হয়েছে, স্লিপ করতে কেমনে গাড়ি বাইরে যাওয়া কেমনে যাইব, তো প্রশাসন দেখতে লাগে কমছে। মানে পাহাড় ভেঙে পড়া সহযোগিতা করতে তারা গাছ সরাইছে কাটছে, এটা এটা হয়েছে পাহাড় ভেঙে বসে নাকি কয় ঘন্টা হয়েছে? 2 আড়াই ঘন্টা হয়েছে।